হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য টার্গেট WBCS 2021 এর প্রিলিমিনারি এক্সামের জন্য যে মক সেট করানো হচ্ছে এভরিডে, তার আজকে সেট নাম্বার 54 নিয়ে হাজির হয়ে পড়েছি, যেখানে আমরা প্রতিদিন কিন্তু 30টি করে গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করছি। প্রতিটা সাবজেক্টের ওপর থেকে কিন্তু আমি MCQ রাখি প্রতিটা সেটে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যাতে সমস্ত সাবজেক্ট কভার আপ হয় এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই যে ভিডিও ক্লাসের যে PDFটা, সেটা কিন্তু শুধুমাত্র তোমরা ডাউনলোড করতে পারবে ভিশন WBCS এর যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেখান থেকে। তোমরা এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ইনস্টল করে নেবে বা প্লে স্টোর থেকে গিয়েও তোমরা ইনস্টল করে নিতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি, এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। আমরা কিন্তু খুব শীঘ্রই 1 লাখের পরিবারের কিন্তু সদস্য হতে চলেছি, ঠিক আছে। এবং বিভিন্ন কুইজ আপডেট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের টেলিগ্রামে, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারবে, ঠিক আছে। জয়েন হতে হবে তোমাদের, তো সেখানেও জয়েন হয়ে যাও। এখন হচ্ছে 16,000 প্লাস হচ্ছে এখানে ক্যান্ডিডেট রয়েছে, সাবস্ক্রাইব করে রেখেছে, তো অবশ্যই অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার 54, যেখানে 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। প্রথম প্রশ্ন কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং পল্লবা রুলার বিল্ড বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল অ্যাট কাঞ্চি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, কোন পল্লব রাজা বৈকুণ্ঠ পেরুমাল মন্দির কাঞ্চিতে বানিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবারই এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল অ্যাট কাঞ্চিকে বানিয়েছিলেন কোন পল্লব রাজা? প্রত্যেকে কমেন্ট করবে সঠিক উত্তর, প্রতিটা প্রশ্নের কিন্তু কমেন্ট তোমরা করবে, প্রতিটা প্রশ্ন ধরে ধরে, এবং গোটা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কোশ্চেন, ওকে। তো কোশ্চেন নাম্বার 1-এর অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান এ, নন্দীবর্মন 2, ঠিক আছে। নন্দীবর্মন 2 বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল কাঞ্চিতে বানিয়েছিলেন, ওকে। এবং এইটা হচ্ছে, এই বৈকুণ্ঠ পেরুমাল টেম্পল, এটা হচ্ছে ভিষ্ণু টেম্পল, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 আমরা দেখব, অ্যাট হুইচ ইন্ডাস ভ্যালি সাইট দ্য রিমেন্স অফ হর্স বোনস হ্যাভ বিন ফাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ সিন্ধু সভ্যতার কোন অঞ্চল থেকে বা কোন সাইট থেকে আমরা ঘোড়ার হাড় হচ্ছে দেখতে পেয়ে থাকি বা উদ্ধার করা গেছে। তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর কোনটা হবে, কোন সাইট থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের এই হর্স বোন অর্থাৎ ঘোড়ার হাড় পাওয়া গেছে, এবং এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে সিন্ধু সভ্যতার লোকজনরা কিন্তু ঘোড়ার ব্যবহার করতো। তো কোশ্চেন নাম্বার 2 এর কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হবে অপশান ডি, সুরকটোডা। সুরকটোডা নামে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে গুজরাটের ভোজ অঞ্চলের কাছে, ঠিক আছে। সেইখানে এই অঞ্চলটা রয়েছে সুরকটোডা, সেইখান থেকে এই হর্স বোনটা পাওয়া গেছে, ইন্ডাস ভ্যালির গুরুত্বপূর্ণ সাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং আর টু ওয়ার্কস অফ কালিদাসা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাকবি কালিদাস আমরা সকলেই চিনি, তো বলছে এই অপশান 4টের মধ্যে থেকে কোন দুটো বিখ্যাত গ্রন্থ বা বই সেটা হচ্ছে মহাকবি কালিদাসের রচনা করা। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে, কোন অপশানটা। দেখো অপশানে রয়েছে রঘুবংশা অ্যান্ড কিরাতা অর্জুনারিয়া, নাকি কুমারা সম্ভবা অ্যান্ড রঘুবংশা, নাকি মালতি মাধবা অ্যান্ড কুমার সম্ভবা, নাকি মালতি মাধবা অ্যান্ড কুমার সম্ভবা। দেখো অপশান সি অ্যান্ড ডি কিন্তু সেম হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য সরি। তো কোনটা সঠিক উত্তর হবে, তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, কুমারা সম্ভব অ্যান্ড রঘুবংশা, ঠিক আছে। কুমার সম্ভবা অ্যান্ড রঘুবংশা, এই দুটো হচ্ছে কালিদাসের রচনা করা, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হু রিবিল্ড সোমনাথ টেম্পল ইন 815 AD আফটার ইট ওয়াজ ডিস্ট্রয়েড বাই আরব ইনভেডার্স ইন 725 AD। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা সকলেই জানি যে কে এই সোমনাথ টেম্পলকে
17 বার অ্যাটাক করেছিল, 17 টাইমস, শুধু একবার দুবার নয়, 17 বার অ্যাটাক কে করেছিল? এমডি গাজনি, ঠিক আছে, মোহাম্মদ গাজনি যাকে বলা হয়। এবং পুরো কিন্তু লুটে পুটে গিয়ে নিয়ে গিয়েছিল সোমনাথ টেম্পেলটাকে, এই মোহাম্মদ হচ্ছে এমডি গাজনি। তো এটা আমরা জানি যে কে লুটপাট চালিয়েছিল, কিন্তু এটা জানি না যে কে হচ্ছে আবার রিবিল্ড করেছিলেন এই ইনভেডের পরে। তো কোশ্চেন নাম্বার 4 কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই কোশ্চেনটা আগেও আমি করিয়েছি এই সেটের মাধ্যমেই, এটা রিপিট হলো কোশ্চেনটা। তো এটা সঠিক উত্তর হবে, অনেকেই কমেন্ট করেছো, এবং সঠিক উত্তর হবে অপশান সি, নাগাভট্ট টু। নাগাভট্ট টু তিনি, এটা হচ্ছে এই 515 এডিতে এই মন্দিরটা কিন্তু আবার রিবিল্ড করিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ। সিলভার টঙ্কা এবং কপার জিতাল, অর্থাৎ সিলভারের হচ্ছে যেটা হচ্ছে রূপোর মুদ্রা তার নাম হচ্ছে টঙ্কা, এবং কপারের মুদ্রা যার নাম হচ্ছে জিতল, এই দু ধরনের মুদ্রা বা কয়েন্স ওয়ার ইন্ট্রোডিউসড বাই কোন রাজার দ্বারা বা কোন রুলার্সের দ্বারা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তর কোনটা হবে। যে সিলভার মুদ্রা টঙ্কা এবং কপার মুদ্রা জিতল, এটা কোন রাজা ইন্ট্রোডিউস করেছিলেন? কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হবে, অনেকেই কমেন্ট করেছে, অপশান এ, ইলতুতমিস, ঠিক আছে, ইলতুতমিস। ইলতুতমিস এই দু ধরনের হচ্ছে মুদ্রা, যেটা হচ্ছে সিলভার মুদ্রার নাম ছিল টঙ্কা এবং কপার মুদ্রার নাম ছিল জিতল, এই দু ধরনের মুদ্রা হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, হাসান নিজামি অ্যান্ড ফাকি মুদাব্বির, ঠিক আছে, ওয়ার দ্য কোর্ট পোয়েটস অফ হুইচ রুলার মামলুক সুলতানেট? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলছে? হাসান নিজামি এবং ফাকি মুদাব্বির এই দুজন হচ্ছেন খুবই বিখ্যাত দুজন রাইটার, এবং তিনি হচ্ছেন কোন হচ্ছে সুলতানের রাজার কোর্ট পোয়েট হিসাবে ছিলেন এই দুজন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মামলুক সুলতানেট কোন রাজার হচ্ছে কোর্টে এই দুজন হাসান নিজামি এবং ফাকি মুদাব্বির এই দুজন হচ্ছে কোর্ট পোয়েট ছিলেন? তো কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হবে অপশান এ, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবকের রাজসভায় এই দুজন হচ্ছে কোর্ট পোয়েট হিসাবে ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন, হুইচ অ্যামং ফলোয়িং ওয়াজ দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট ওয়াজ প্রিসাইডেড বাই মহাত্মা গান্ধী, অর্থাৎ জাতীয় কংগ্রেসের কোন সেশনে একবারের জন্য, শুধুমাত্র একবারের জন্য মহাত্মা গান্ধী প্রথমবার এবং ওটাই হচ্ছে শেষবার, অর্থাৎ একবারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা কোথায় এবং এই সেশনটা কোথায় হয়েছিল? কোশ্চেন নাম্বার সেভেনের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো, বহুবার কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অপশান বি, বেলগাঁও, ঠিক আছে, বেলগাঁও এই জায়গাটাই হচ্ছে উনিশশো চব্বিশ সালে ন্যাশনাল কংগ্রেসের হচ্ছে সেশন বসে এবং সেইখানে মহাত্মা গান্ধী প্রথমবারের জন্য কিন্তু এখানে প্রেসিডেন্ট হন, এবং ওটাই কিন্তু শেষবারের মতোই, অর্থাৎ ওই একবারই মাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন নাম্বার এইট, হু ওয়াজ দ্য এডিটর অফ নিউজ পেপার হিন্দু প্যাট্রিয়ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট এই নিউজ পেপারটার এডিটর কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার এইটের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে। তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান বি, গিরিশচন্দ্র ঘোষ, এটা হচ্ছে 1853, ঠিক আছে, 1853 সালে। অনেকেই এই প্রশ্নটার উত্তর হরিশ্চন্দ্র করে ফেলে, ঠিক আছে, হরিশ্চন্দ্র ঘোষ, কিন্তু না, হরিশ্চন্দ্র হবে না, এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ হবে। এটা হচ্ছে 1853 থেকে 1855 এই টাইম পিরিয়ডে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন, এবং যারা হরিশ্চন্দ্র অ্যান্সারটা করো, অ্যাকচুয়ালি হরিশচন্দ্র ইনি হচ্ছেন 1855 থেকে 1861 পর্যন্ত ছিলেন, ঠিক আছে, ইনি হচ্ছেন দ্বিতীয় এডিটর। নেক্সট কোশ্চেন নাম্বার নাইন, হু ওয়াজ ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? খুবই ইজি প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যে ভারতের
ইন্ডিপেন্ডেন্সের পরে, অর্থাৎ কি বলছে, মুক্ত ভারতের বা স্বাধীনতা লাভ করার পরে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হবে অপশন এ, চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী আমাদের স্বাধীন ভারতের প্রথম এবং উনিই হচ্ছেন শেষ গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, এনার টাইম পিরিয়ডটা বলছি, এই যে সে প্রথম এবং শেষ কেন বলছি, 21 জুন 1948 থেকে, ঠিক আছে, 21 জুন 1948 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত এনার টাইম পিরিয়ডটা ছিল, এবং এরপর থেকে এই গভর্নর জেনারেল এই পদটা কিন্তু উঠে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 10, আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম। ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ ইন্ডিয়া হ্যাজ অ্যান এয়ারবেস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান এয়ারবেস, অর্থাৎ এয়ারবেস শুধুমাত্র আমাদের তো নিজেদের দেশেই থাকার কথা, কিন্তু কোন আমাদের দেশের বাইরের একমাত্র এয়ারবেস কোন হচ্ছে মধ্য এশিয়ান কান্ট্রিতে রয়েছে, তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো কোশ্চেন নাম্বার 10 এর কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, তাজিকিস্তান। তাজিকিস্তানে হচ্ছে আমাদের ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি ওভারসিজ হচ্ছে এয়ারবেস, এটা হচ্ছে অনলি ওভারসিজ এয়ার বেস অফ ইন্ডিয়া। ওকে, এবং এই এয়ারবেসের যে হচ্ছে নামটা, সেই নামটা হচ্ছে কি আইনি, এই এয়ারবেসটার নাম হচ্ছে কি আইনি। নেক্সট কোশ্চেন নাম্বার 11 আমরা দেখব, দ্য বেঙ্গল গিনিস ওয়াজ ফাউন্ড ফর ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? অর্থাৎ কি বলছে, বেঙ্গল গিনিস ওয়াজ ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম কোথায় কোন জেলাতে বেঙ্গল গিনিস এটা হচ্ছে প্রথমবারের জন্য পাওয়া গিয়েছে। তো কোশ্চেন নাম্বার 11 এর কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হবে অপশন এ, মিদনাপুর। মিদনাপুরে প্রথম এই বেঙ্গল গিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লার্জেস্ট পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া কভার টু টোটাল ল্যান্ড এরিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটা। ঠিক আছে, এবং রিসেন্ট ডাটার ওপর ভিত্তি করে এটা আমরা দেখব। বলছে আমাদের ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি পার্সেন্টেজ ফরেস্ট এরিয়া দিয়ে কভার করা রয়েছে? তো কোশ্চেন নাম্বার 12 এর কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে এটার অপশন ডি, মিজোরাম। মিজোরাম রাজ্যটার প্রায় 90.68% কি হচ্ছে ফরেস্ট দিয়ে কিন্তু ঘেরা বা কভার করা রয়েছে। ওকে, এটা হচ্ছে হাইস্ট পার্সেন্টেজ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হোয়াট ক্যান বি ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2020 সালের পর থেকে কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবং 2021 সালের ডাটা আমরা বলবো। বলছে হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স অফ লোকসভা? লোকসভায় আমাদের পার্লামেন্টে দুটো হাউস রয়েছে, একটা লোয়ার হাউস, ঠিক আছে, একটা লোয়ার হাউস এবং আপার হাউস। তো লোয়ার হাউসের ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স কত হতে পারে? তো কোশ্চেন নাম্বার 13 এর কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হবে, এখন 2020 সালের পর থেকে এটা সঠিক উত্তর হবে অপশান বি, 550। কেননা যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে আমাদের ভারতের প্রেসিডেন্ট লোকসভাতে নমিনি করতে পারতেন, ঠিক আছে, নমিনেট করতে পারতেন, সেই ক্ষমতাটা হচ্ছে কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেই ক্ষমতাটা কিন্তু বিলুপ্তি করা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট আর দুজন কিন্তু ব্যক্তিকে লোকসভাতে নমিনেট করতে পারবে না। তো আগে কিন্তু 2019 সাল পর্যন্ত 552 ছিল, এখন দুজন ওই অ্যাংলো ইন্ডিয়ান কি হয়ে গেল, অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, সেটা হচ্ছে কি কমে গেল। তো সেই জন্য এখন
সেটা হচ্ছে 550 জন হয়ে গেছে। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 14, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গেভ রাইট টু এডুকেশন টু চিলড্রেন ইন ইন্ডিয়া? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ কোন সংবিধান সংশোধনী আইন ভারতবর্ষের শিশুদের শিক্ষার হচ্ছে অধিকারটা দিয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করো কোন সংশোধনী আইন এটা। তো কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হবে, অনেকেই কমেন্ট করেছো, সঠিক উত্তর হবে অপশান এ, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে 2002 সালে হয়েছিল এবং এই অ্যাক্টের মাধ্যমে নিউ আর্টিকেল অ্যাডেড, দ্যাট ইজ হচ্ছে কোনটা, 21A, এবং এর মাধ্যমে বলা হয়েছে যে 6 থেকে 14, ঠিক আছে, 6 থেকে 14 বছরের সমস্ত চিলড্রেনকে কিন্তু ফ্রিতে প্রাইমারি এডুকেশনটা দিতে হবে সরকার থেকে। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 15, হু কল্ড দ্য প্রিয়াম্বেল অ্যাজ পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে অর্থাৎ কি বলছে, কোন ব্যক্তি প্রিয়াম্বেলকে একটা বিশেষ কথা বলেছিলেন, প্রিয়াম্বেলকে বলেছিলেন পলিটিক্যাল হরোস্কোপ, এই কথাটা কোন ব্যক্তি বলেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কোশ্চেনটা কিন্তু WBCS 2017-তে এসেছিল, পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিলেন হচ্ছে প্রিয়াম্বেলকে। তো কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হবে, কমেন্ট করো, তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, KM Munshi। KM Munshi প্রিয়াম্বেলকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে বললাম, ইন দ্য ক্যাপিটাল মার্কেট সাইমেলটেনিয়াস পারচেস অ্যান্ড সেল অফ সিকিউরিটিস টু রিডিউস লস অন পারচেস ইজ নোন অ্যাজ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইকোনমিক্সের মধ্যে থেকে, কি বলছে, ইন ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটের মধ্যে সাইমেলটেনিয়াস পারচেস অ্যান্ড সেল অফ সিকিউরিটিস, অর্থাৎ যে সমস্ত সিকিউরিটি বা বন্ডগুলো রয়েছে সেইগুলো একবার হচ্ছে কেনা হচ্ছে আবার বেচা হচ্ছে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ কেনাও চলছে আবার বেচাও চলছে একসাথে, কিনেই বেচে দিচ্ছে, এইরকম কেস। তো এটা কিসের জন্য করা হয়, রিডিউস দ্য লস অফ পারচেস, অর্থাৎ যে কিনছে, ঠিক আছে, এই যে হচ্ছে ক্যাপিটাল মার্কেটের মধ্যে সিকিউরিটিসগুলো কিনছে, এই কেনার ফলে যদি না লস হয় সেই জন্য কিন্তু সিকিউরিটিটা কেনার সাথে সাথেই এটা বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। তো এটা লসটা কমানোর জন্য এই হচ্ছে সাইমালটেনিয়াস পারচেস অ্যান্ড হচ্ছে সেল করে থাকা হয়। তো এই কেসটাকে ক্যাপিটাল মার্কেটের মধ্যে কি বলা হয় ইকোনমিক্সের ভাষায়? তো কোশ্চেন নাম্বার 16-এর এটা সঠিক উত্তর হবে অপশান এ, আরবিট্রেজ। আরবিট্রেজ নামে একটি স্পেশাল নামে ডাকা হয় এই সাইমেলটেনিয়াস পারচেস অ্যান্ড সেলস অফ সিকিউরিটিসকে ক্যাপিটাল মার্কেটের মধ্যে। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 17, অ্যাজ পার লাকডাওয়ালা ফর্মুলা হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাকসেপ্টেড টু এস্টিমেট আরবান পভার্টি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আরবান পভার্টি বা শহরের হচ্ছে দারিদ্রতা মাপকাঠিতে মাপতে গেলে আমরা কিন্তু একটা ফর্মুলা ব্যবহার করে থাকি আরবান পভার্টি মাপতে গেলে। তো আরবান পভার্টি মাপতে গেলে সেই ফর্মুলাটা কি হচ্ছে, লাকডাওয়ালা ফর্মুলা, ঠিক আছে। তো কি বলছে, এই লাকডাওয়ালা ফর্মুলাতে যখন আমরা আরবান পভার্টি মাপতে যাই তখন আমরা কি ইন্ডেক্স ব্যবহার করে থাকি বা কোন প্যারামিটার আমরা ব্যবহার করে থাকি এই চারটে অপশনের মধ্যে? তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লাকডাওয়ালা ফর্মুলা ফর আরবান পভার্টি। এই প্রশ্নটাও অনেকবার এসেছে যে আরবান পভার্টি আমরা এস্টিমেট করতে কোন ফর্মুলা ইউজ করে থাকি, তখন সঠিক উত্তর হবে এই লাকডাওয়ালা ফর্মুলা। তো এখানে কোন প্যারামিটার এই লাকডাওয়ালা ফর্মুলাতে ইউজ করে থাকি? তো কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তর হবে অপশান এ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল লেবার, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল লেবারদের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স রয়েছে সেইটা কিন্তু মেজারমেন্ট করা হয় আরবান পভার্টি মেজারমেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ইফ অ্যান এক্সপোর্টার আর্নস মানি অ্যান্ড ডিপোজিটস দ্যাট উইথ RBI, হোয়াট উইল বি দ্য এস্টিমেট ইম্প্যাক্ট অন কান্ট্রিজ মানি সাপ্লাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলছে, ইফ অ্যান এক্সপোর্টার অর্থাৎ একজন আমদানিকারী যদি টাকা খুব বেশি পরিমাণে কি হয় ইনকাম করে এবং সেটা যদি RBI-তে, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হচ্ছে ডিপোজিট করে দেয়, তো তখন আমাদের দেশের কান্ট্রির মানির ওপর কী রকমের ইম্প্যাক্ট হবে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো কোশ্চেন নাম্বার
18 এর অনেকেই কমেন্ট করেছো, তো সঠিক উত্তর হবে অপশন এ, মানি সাপ্লাই উইল ইনক্রিজ। অর্থাৎ যদি একজন আমদানিকারী ঠিক আছে অনেক পরিমাণে কিন্তু টাকা হচ্ছে উপার্জন করেছে, তো এবার সে এবার কী করলো, আরবিআইতে হচ্ছে টাকা দিয়ে দিল, ম্যাক্সিমাম পরিমাণ টাকাটা আরবিআইতে দিয়ে দিল, তো আরবিআইয়ের কাছে কিন্তু টাকার পরিমাণটা বিপুল পরিমাণে বেড়ে যাবে, তো আরবিআই চাইবে সেই টাকাগুলো কমার্শিয়াল ব্যাংকে হচ্ছে ঋণ দিয়ে দিতে, তো কমার্শিয়াল ব্যাংক কি চাইবে সেই টাকাগুলো আবার মার্কেটে কিন্তু ছেড়ে দিতে, তো মার্কেটে যখন টাকা ছেড়ে দিতে চাইবে তখন কিন্তু লোকের হাতে কিন্তু টাকা চলে আসবে এবং মানি সাপ্লাই উইল ইনক্রিজ, ঠিক আছে, বাজারে কিন্তু মানি সাপ্লাইটা অনেকটা বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য ডাইরেক্ট ট্যাক্স কোড ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স যে কথাটা আমরা বলে থাকি, সেই ডাইরেক্ট ট্যাক্সটার হচ্ছে আমরা বাস্তবিক যে রূপটা রয়েছে সেটা একটা কোন কোডের হচ্ছে রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কোন ট্যাক্সটা অ্যাকচুয়ালি দিয়ে থাকি সেটাই হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো কোশ্চেন নাম্বার 19 এর কোনটা সঠিক উত্তর হবে, তো সঠিক উত্তর হবে অপশান এ, ইনকাম ট্যাক্স, ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্সের অ্যাকচুয়ালি অপর নাম হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে সরকারের কাছে আমরা ডাইরেক্টলি পে করে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, এবং আমরা জেনারেল সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম, ঠিক আছে, কি বলছে, সেভথবার্গ ইউনিট ইজ এ ইউনিট অফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা আনকমন ইউনিট কিন্তু গুরুত্বপূর্ণ ইউনিট, এটা হচ্ছে WBCS মেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, সেভথবার্গ ইউনিট এটা হচ্ছে কিসের ইউনিট, চারটে অপশন রয়েছে দেখো, কনসেন্ট্রেশন, সাইজ, ডেন্সিটি নাকি টাইম, তো কিসের ইউনিট হচ্ছে এই সেভথবার্গ। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে অপশান ডি, টাইম, সময়ের একটা একক হচ্ছে সেভড পার্ক, অ্যাকচুয়ালি সময়ের একক এটা কিভাবে বলা হচ্ছে, এটা হচ্ছে সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্টের ইউনিট, সেডিমেন্টেশন কোফিসিয়েন্টের ইউনিট, তো সেডিমেন্ট, সেডিমেন্ট কত সময় ধরে হচ্ছে, ঠিক আছে, সেডিমেন্টটা কত সময় ধরে হচ্ছে এইটা মাপা হয় এই সেভড ইউনিটের মাধ্যমে, ঠিক আছে, তো যেই জন্য এটা হচ্ছে একটা টাইমের একক। কোশ্চেন নাম্বার 21, দ্য স্প্রে বটলস ইউজ অ্যাজ উইন্ডো অর হাউসহোল্ড ক্লিনার অর পারফিউম স্প্রে ওয়ার্কস অন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানলা, তারপর হাউসহোল্ড যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেইগুলো, বা যে সমস্ত আমরা বডি স্প্রে বা পারফিউম স্প্রে ইউজ করে থাকি, সেই বটলের মধ্যে যে স্প্রেটা আমরা ইউজ করে থাকি, সেই স্প্রেটা কোন নীতির ওপর বেস করে বানানো হয়েছে, বা কোন নীতির ওপর বেস করে এই স্প্রেটা কাজ করে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেন নাম্বার 21 এর সঠিক উত্তর হবে অপশান বি, বার্নৌলিস প্রিন্সিপাল, বার্নৌলিস প্রিন্সিপালের ওপর বেস করে কিন্তু এই স্প্রে ওয়ার্ক করে থাকে, নট ক্যাপিলারি অ্যাকশন, অনেকেই হয়তো ক্যাপিলারি অ্যাকশন উত্তর করেছো কিন্তু ক্যাপিলারি অ্যাকশন নয়, ওকে, ক্যাপিলারি অ্যাকশনে কিন্তু অটোমেটিক উপরের দিকে হচ্ছে জল ওঠে, কিন্তু এখানে স্প্রেতে কিন্তু আমরা প্রেস করি, অর্থাৎ ভিতরে যে লিকুইড বা গ্যাসটা রয়েছে প্রেসারে, সেখানে কিন্তু আমরা আরও প্রেসার দিই, যার ফলে সেইখান থেকে কিন্তু বারনলি প্রিন্সিপালের মাধ্যমে সেই হচ্ছে আমরা যেটা বের করতে চাইছি ভিতর থেকে, লিকুইড হোক বা পারফিউম হোক, সেটা কিন্তু বেরিয়ে আসে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হুইচ অব দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ উড অ্যালকোহল, উড অ্যালকোহল কোনটা পরিচিত, কোন হচ্ছে কোনটার অপর একটা নাম হচ্ছে উড অ্যালকোহল, দেখো অপশানগুলো দেখো, মিথানল নাকি ইথানল নাকি প্রোপানল নাকি বিউটানল, কোনটা সঠিক উত্তর হবে, উড অ্যালকোহল কোনটার অপর একটি নাম, খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো কোশ্চেন নাম্বার 22 অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান এ, মিথানল, ঠিক আছে, মিথানলের সংকেত কি, CH3OH, এটা হচ্ছে মিথানলের সংকেত, এবং এটা ইউজ করা হয়ে থাকে কি, ইউজড অ্যাজ অ্যান্টি ফ্রিজিং, ঠিক আছে, অ্যান্টি ফ্রিজিং অফ অটোমোবাইল। নেক্সট কোশ্চেন নাম্বার 23, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা কি ব্যবহার করে থাকি, জল পরিষ্কার করার জন্য, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি,
KMnO4 এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হেল্পস ইন দিস ওয়ার্ক অর্থাৎ আমরা জল পরিষ্কার করতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ইউজ করে থাকি তো এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যে জলটা পিউরিফাই করছে এখানে অ্যাকচুয়ালি কি ঘটিয়ে থাকে বা কোন রিয়াকশনটা ঘটে থাকে তো চারটে অপশন রয়েছে দেখো স্টেরিলাইজিং নাকি অক্সিডাইজিং নাকি রিডিউসিং নাকি লিচিং তো কোনটা এখানে ঘটে থাকে অর্থাৎ এখানে কোন রিয়াকশনটা এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ঘটিয়ে থাকে জলটাকে পিউরিফাই করতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষা এসেছে এটা কমেন্ট করো প্রত্যেকে তো কোশ্চেন নাম্বার 23 এর সঠিক উত্তর হবে অপশান বি অক্সিডাইজিং অক্সিডাইজিং কিন্তু এখানে হয়ে থাকে ঠিক আছে অক্সিডাইজ করে দেয় হচ্ছে ওয়াটারকে যার ফলে ওয়াটার কিন্তু পিউরিফাই হয়ে যায় নেক্সট কোশ্চেন নাম্বার 24 হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভিটামিন ইজ অলসো নোন অ্যাজ টকোফেরল ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত ভিটামিনগুলো এ বি সি ডি এইভাবে জেনে থাকি এইগুলো জাস্ট ভিটামিনগুলোর একটা কোড নেম কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিনগুলো এক একটা কেমিক্যাল নাম রয়েছে পার্সোনাল কেমিক্যাল নাম রয়েছে তো সেরকম টকোফেরল এটা হচ্ছে একটা কেমিক্যাল নাম তো এই টকোফেরলটা কোন ভিটামিনের পার্সোনাল কেমিক্যাল নেম তোমাদের সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে প্রত্যেকে কমেন্ট করো কোন ভিটামিনের এটা কেমিক্যাল নাম টকোফেরল তো কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ভিটামিন ই ভিটামিন ই এর কেমিক্যাল নাম হচ্ছে টকোফেরল ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 25 দ্য মোস্ট কমন ইউজ অফ সিলিকন হাইড্রোজেলস ইজ মেকিং অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং অর্থাৎ সিলিকন হাইড্রোজেল আমরা কী হচ্ছে তৈরি করতে মেনলি কমনলি ব্যবহার করে থাকি তো কোশ্চেন নাম্বার 25টা খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই পরীক্ষা এসেছে এবং এটা হচ্ছে WBCS মেনের প্রশ্ন সিলিকন হাইড্রোজেল আমরা কি তৈরি করতে ব্যবহার করে থাকি দেখো সার্জারি ইকুইপমেন্টস নাকি কন্ট্যাক্ট লেন্স নাকি ব্রেস্ট ট্রান্সপ্লান্টস নাকি ক্যাপসুল অফ মেডিসিন তো কোশ্চেন নাম্বার 25 এর কোনটা সঠিক উত্তর হবে তো এটা সঠিক উত্তর হবে অপশান বি কন্ট্যাক্ট লেন্স ঠিক আছে কন্ট্যাক্ট লেন্স বা চোখের যে লেন্স রয়েছে সেইটা ব্যবহার করতে আমরা সিলিকন হাইড্রোজেলস ব্যবহার করে থাকি নেক্সট 26 থেকে 30 পর্যন্ত আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব এবং তোমাদের অনেকেরই দাবি ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্সটা যেন ইংলিশে করা হয় সেজন্য ইংলিশে পুরোটাই করে দিয়েছি তো কোশ্চেন নাম্বার 26 কি বলছে হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ লঞ্চড এ সার্চ প্রমোট নেম দেয়ার ইজ হেল্প টু প্রিভেন্ট সুইসাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সুইসাইডকে প্রিভেন্ট করার জন্য দেয়ার ইজ হেল্প নামে একটা সার্চ প্রমোট হচ্ছে চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ এটা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো কোনটা ফেসবুক নাকি টিকটক নাকি টুইটার নাকি উইচ্যাট তো কোশ্চেন নাম্বার 26 এর সঠিক উত্তর হবে অপশান সি টুইটার টুইটার এই দেয়ার ইজ হেল্প নামে এই প্রিভেন্ট সুইসাইডাল হচ্ছে প্রমোট সার্চ তৈরি করেছে নেক্সট কোশ্চেন নাম্বার 27 হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া নতুন কে হয়েছেন কে অ্যাপয়েন্টেড হয়েছেন রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসাবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে তো এটা সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান ডি এটা হচ্ছে ইয়ং নয় এটা হবে তরুণ বাজাজ ঠিক আছে তরুণ বাজাজ ঠিক আছে আমি বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে তরুণটাকে ইয়ং করে দিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি হবে তরুণ বাজাজ হলেন রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া কোশ্চেন নাম্বার 28 হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড সরস্বতী সম্মান 2020 অর্থাৎ 2020 সালে সরস্বতী সম্মানটা যেটা করোনার জন্য পোস্টপন হয়ে গিয়েছিল এটা 2021 সালে দেওয়া হয়েছে তো এই সরস্বতী সম্মানটা কাকে দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার 28 এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করো তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর শরণ কুমার লিম্বালে ডক্টর শরণ কুমার লিম্বালেকে এই সরস্বতী সম্মান 2020 সালের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার 29 ফিফা ওম্যান্স ওয়ার্ল্ড কাপ
2023 will be hosted by অর্থাৎ 2023 সালের ফিফা মহিলা বিশ্বকাপ এই খেলাটা কোন দেশে হবে। তো কোশ্চেন নাম্বার 29 এর সঠিক উত্তর হবে অপশন ডি অস্ট্রেলিয়া এন্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশ মিলে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 এটা হচ্ছে হোস্ট করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30 ইন হুইচ স্টেট উইল ইন্ডিয়াস লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট উইল বি সেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, অর্থাৎ ভারতবর্ষের সব থেকে বড় ফ্লোটিং হচ্ছে সোলার প্ল্যান্ট কোন রাজ্যে হচ্ছে সেট আপ করা হবে বা প্রতিষ্ঠা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটাই হচ্ছে আজকে সেটের হচ্ছে শেষ প্রশ্ন। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে আমাদের ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে তৈরি করা হবে। খুবই গুরুত্বপূর্ণ আমরা 30টা কোশ্চেন করে ফেললাম এবং ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখো, তোমাদের জন্য কিন্তু আমাদের ভীষণ WBCS এর পক্ষ থেকে কিন্তু একদম WBCS এর সেরা প্রস্তুতির জন্য কিন্তু অনেকগুলো ইবুক নিয়ে আসা হয়েছে, একদম চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা ইবুকে করা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ। দেখো ইন্ডিয়ান ইকোনমি খুবই ভাইটাল সাবজেক্ট মেন এবং প্রিলিমসের জন্য এবং প্রত্যেকে কিন্তু এই সাবজেক্টটার উপর কাঁচা, তো সেই জন্য 1500+ MCQ, শুধু MCQ নয়, যেহেতু এটাই অনেকের উইকনেস রয়েছে সেই জন্য এখানে থিওরিও আমি অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এখানে থিওরিও অ্যাড করা হয়েছে এই ইবুকের মধ্যে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা যারা এখনও ইবুক পারচেস করোনি খুবই স্বল্প মূল্যে পারচেস করে ফেলো। তারপর এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, প্রতিটা হচ্ছে ইবুকে শুধু MCQ নয়, সাথে রয়েছে এক্সপ্লেনেটরি নোট। তো এক্সপ্লেনেটরি নোটের মাধ্যমে শুধু MCQ নয়, সাথে সাথে থিওরিওগুলো তোমাদের পড়ানো হয়ে যাবে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর ইংলিশ থেকে কিন্তু 25 নম্বর থাকে। তো ভালো করে যদি ফলো করো 20+ কিন্তু মার্কস এখান থেকে ক্যারি করতে পারবে, কারণ WBCS প্যাটার্ন মেনে বানানো হয়েছে। তারপর জেনারেল সায়েন্স, যেটা খুবই খুবই ভাইটাল একটা সাবজেক্ট, 25 নম্বর প্রিলিমিনারি এবং 100 নম্বর থাকে মেন থেকে। তো এখানে ইবুকটাই পেয়ে যাবে। এবং লাস্ট মিনিট সাজেশান, ঠিক আছে, এখানে 10টা কিন্তু ফুল মক সেট পাবে WBCS প্রিলিমসের 2021-এর। তারপর 4000 MCQ রয়েছে উইথ এক্সপ্লেনেটরি নোট। তো প্রতিটা ইবুকের কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে, আর কিন্তু 1 মান্থ লেফট, ঠিক আছে, 1 মাস কিন্তু আর পড়ে আছে। তো এখনই পারচেস করে নাও, খুবই স্বল্প মূল্য প্রতিটা ইবুকের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্ট করো তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। এবং এই মাসের মধ্যেই কিন্তু 1 লাখের যে হচ্ছে সাবস্ক্রিপশন সেটা কিন্তু পূরণ করে দেবে তোমরা। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ। নেক্সট দিন সেট নাম্বার 55 নিয়ে হাজির হয়ে পড়বো, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।